সাব্রুম মহকুমার একাধিক জায়গায় বিজেপির উদ্যোগে বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উঠান সভা ও জনসংযোগ কর্মসূচি। 2023 বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয় বিধায়ক শঙ্কর রায়কে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে বিজেপি প্রার্থী শঙ্কর রায় সাব্রুম মহকুমার বিভিন্ন বুথগুলিতে গিয়ে প্রচার ও জনসংযোগ জারি রেখেছেন প্রতিদিন। অন্যদিকে সাব্রুম মণ্ডলের বিজেপি নেতৃত্ব শান্তিপ্রিয় ভূমিকের নেতৃত্বে একটি মিছিল সংগঠিত করা হয় সাব্রুম বাজারে মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ। মিছিলটি সাব্রুমের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সাব্রুম বাজারে এসে একটি পথসভায় মিলিত হয় এবং সেখানে বক্তব্য রাখেন মণ্ডল সহসভাপতি শান্তিপ্রিয় ভৌমিক। দালালপনের মধ্য দিয়ে দীর্ঘদিন এই রাজ্যে রাজনীতি করা, এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বিষদ করা দুটি দল কখনো শুনতে গিয়েছিল জোট করবে কিনা, কখনো এগিয়ে আছে, কখনো পিছিয়ে আছে, কখনো সিট ভাগাভাগি নিয়ে, আসন ভাগাভাগি নিয়ে সমস্ত কিছু ভেস্তে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে কয়েকদিন আগে ওরা জোট ঘোষণা করেছে।